4 দিন মরতে কাটিয়ে দুই পুত্র দুই কন্যাকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। এবারে আসবেন মা লক্ষ্মী। কিছুদিন পরে ধন সমৃদ্ধির দেবী লক্ষ্মী পূজিতা হবেন প্রতি ঘরে ঘরে, আর এ নিয়ে মূর্তি কারিগরদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পুজোর ধুম পড়বে, তাই নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এমন এক চিত্র পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া করৈলং এলাকায়। উমারপুর এবার লক্ষ্মীর প্রতিমা করতে ব্যস্ত মৃৎশিল্পী নির্মল রুদ্রপাল। এ প্রসঙ্গে তিনি জানান, এবছর মূর্তি তৈরির জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে, সেই সাথে গত কিছুদিন আগে ঘটে যাওয়া বন্যার ফলে মূর্তি তৈরিতে কিছুটা হলেও ভাটা পড়েছে। তা সত্ত্বেও শিল্পী সত্তার টানে প্রতিমা তৈরি করে চলেছেন তিনি। আমার নাম নির্মল রুদ্রপাল। আচ্ছা, কোন জায়গা এটা? এটা তেলিয়ামুড়া করৈলং পালপাড়া। এবছর লক্ষ্মীর প্রতিমার চাহিদা কেমন বাজারে? লক্ষ্মী প্রতিমার এবছর চাহিদা আছে, কিন্তু আমরা তো বন্যার লেগে বানাইতে পারছি না, বন্যার লেগে বানাইতে পারছি না। দাম দর মনে করেন আপনারা, এই দাম তো ঠিক আছে, আমরা তো মাল তৈরি করতে পারছি না, এবার দাম দিয়ে কি করবো? তো কি মানে মনে করতেছেন এবছর কেমন বেচা বিক্রি হইব? পূজা তো হবে, পূজা তো সব কিছু হইব, আমরা তো মাল তৈরি করতে পারছি না, লক্ষ্মী প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী কি করে যাইব, মাল তৈরি করতে পারছি না। মানে কি মনে হয় যোগানটা কম এবছর লক্ষ্মীর প্রতিমার? যোগানটা কম। আর মানে মূর্তি তৈরি যে জিনিসপত্র আছে এগুলোর দাম? এগুলোর দাম তো বাড়তে বেশি আছে, অন্যান্য বছর তো এবারও বাড়ছে। আপনারা কিরকম সমস্যা হইতেছে এতে করে? আমরা সমস্যা হইতেছে, এবার তো মাল তৈরি করছি কম, মূর্তির দামও বেড়ে গেছে, এখন তো প্রত্যেক ঘরে ঘরে তো লক্ষ্মী প্রতিমা দিও নই, সবার ই হয়ে যাবো, অসম্ভব হয়ে যাবো। Bureau Report, RE News.